দেশের ডিমের দাম কমতে শুরু করেছে খুব শীঘ্রই সময় খুব দ্রুত সময়ের মধ্যেই দাম স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে বিশ্ব ডিম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে একথা জানান তিনি। বন্যাসহ নানা কারণে দেশে সবজির দাম বেশি হওয়ায় ডিমের দাম বৃদ্ধির অন্যতম কারণ বলেও মনে করেন উপদেষ্টা। এছাড়া ডিমের দাম বৃদ্ধির সাথে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন। যে ভোক্তা সে দামটা দিচ্ছে, বেশি দাম দিচ্ছে, ওদিকে খামারই পাচ্ছে না, তাহলে মাঝখানে কারা এই টাকাটা নিচ্ছে এটা আমাদেরকে অবশ্যই বের করতে হবে। এখানে মাঝখানে মধ্যস্বত্বভোগী নানা রকম তৈরি হয়েছে, চাঁদাবাজি একটা আছে। একটা হলো খামারের পর্যায় থেকে ঢাকা আসা পর্যন্ত এমনকি পথে পথেও কিন্তু নানা রকম চাঁদাবাজি হয়। আমরা যদি চাঁদাবাজি বন্ধ করতে পারি, হাত বদল বন্ধ করতে পারি, অবশ্যই ডিমের দাম কমে, দাম কমা শুরু হয়ে গেছে আশা করে যে কমে। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। ভুলা ভাই, আপনি তো ঘর জামাই বইলে একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে? তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে, জামেলা পাকাই। আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক পেশা দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।